কিমজংয়ের কঠোর নিয়মের কারণে নর্থ কোরিয়াতে ঘটা খবর খুব সহজে পৃথিবীর মানুষ জানতে পারে না। কিন্তু অনেক রিসার্চ করার পর আমি এমন কিছু তথ্য খুঁজে পেয়েছি যেগুলি জানলে আপনি চমকে উঠবেন। কেএসটি বাই দ্য কোরিয়ান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী কিছু কোরিয়ান মনে করেন যে সেখানকার মুসলিমেরা ভায়োলেন্সকে বেশি প্রমোট করে, যাতে করে সেখানকার মুসলিম কমিউনিটিকে তারা ভালো চোখে দেখে না। নিউজ ইন্ডিয়ার 2003 একটি রিপোর্ট অনুসারে নর্থ কোরিয়াতে কেবল একটি মসজিদই উপস্থিত রয়েছে এবং এই মসজিদকে কিমজন নন বরং ইরান বানিয়েছিল। নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়া এক কোরিয়ানের 2002 ইন্টারভিউতে তিনি একথাও বলেছেন যে নর্থ কোরিয়াতে কেউ মসজিদের ব্যাপারে জানেই না, না তো সেখানে কেউ মসজিদের ব্যাপারে শুনেছে এবং নাই বা দেখেছে, আর যদি কেউ মসজিদের নাম মুখেও আনে তাহলে তার সাজা হয় সোজা মৃত্যু। কিন্তু কেন নর্থ কোরিয়াতে মসজিদের কোনো নিশানা নেই, কেন কিমজং উপরে ফেলেছেন দেশ থেকে তাদের, আর এখন এই লিস্টে নাম জুড়েছে আরও এক দেশের, তা হলো সাউথ কোরিয়া। জানিয়ে রাখি, সাউথ কোরিয়াতেও মসজিদগুলির ওপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, এমনকি বলা হচ্ছে সেখানকার রাষ্ট্রপতি খুব শীঘ্রই মুসলিমদের ব্যান করবেন। এখন কি কারণ যে কোরিয়ান দেশগুলিতে মসজিদ নির্মাণ নিয়ে প্রোটেস্ট চলছে? কেন কোরিয়ান মানুষ মসজিদের নাম শুনলেই গর্জে উঠছেন? আর কেন সেখানে একের পর এক মসজিদকে ডিস্ট্রয় করা হচ্ছে? এইসব প্রশ্নের উত্তরই আমরা জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সাউথ কোরিয়া, যার একপাশে রয়েছে জাপান ও অন্যদিকে চীন, আপনাদেরকে বলে দিই বিগত কিছু সময় ধরে মুসলিম মানুষদের সংখ্যা এখানে অনবরত বেড়ে চলেছে, যাতে করে সাউথ কোরিয়ার রিলিজিয়ান গ্রাফ ডিসব্যালেন্স হয়ে গেছে। 2000 সাউথ কোরিয়াতে মাত্র 75,000 মুসলিম থাকত, সেখানে বর্তমানে সেই সংখ্যা 2 লক্ষেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। আর কোরিয়ার সেউলে প্রায় 40% মুসলিম রয়েছে, যাকে নিয়ে সাউথ কোরিয়ার মানুষ খুব চিন্তায় রয়েছে। কারণ যদি সেখানে মুসলিমদের আবাদী অন্ধাধুন বেড়ে যায় তাহলে ধীরে ধীরে কোরিয়ান কালচার শেষ হয়ে যাবে, এমনকি আতঙ্কবাদও বাড়বে। কোরিয়ান মানুষ এই নিয়ে খুবই চিন্তায় রয়েছে যে তাদের ঐতিহ্য, প্রাচীন কালচার এখন সংকটের মুখে পড়তে চলেছে, আর কোরিয়াতে বর্তমানে প্রোটেস্ট ও ভায়োলেন্সও দেখা যাচ্ছে। আপনাদেরকে বলে দিই, সাউথ কোরিয়ার কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির মুসলিম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেখানে 2-তলা বিশিষ্ট মসজিদ বানানোর জন্য অ্যাপিল করে, কিন্তু সেখানকার জনতা কোনোভাবেই মসজিদ বানাতে চায় না। মুসলিম সাওয়ান মানতাকো দুরাসায়ো ইরান জুতেকা সেন্টারে জিন্নুন গর বোশাসায়ো নান কুবুনদুরুন জুমিনদুরুল বেরিয়ারে। জনতাদের কথায়, মুসলিম ছাত্ররা সেখানে পড়াশোনা করতে এসেছে, তাদেরকে কখনোই দেশের রিলিজিয়াস ইনফ্লুয়েন্স করা উচিত নয়। বন্ধুরা, বিগত কিছু সময় ধরে সাউথ কোরিয়াতে প্রবাসী মুসলিমদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর এর মাঝে এখানে ডেগুর ডেহেয়ং ডংয়ে বাস করা ইউনিভার্সিটি স্টুডেন্ট ও প্রবাসী মুসলিমদের দ্বারা সেখানে এক মসজিদ বানানো নিয়ে কোরিয়ান মানুষদের প্রোটেস্ট চলছে। আর এই প্রোটেস্ট এক এমন ভয়ানক রূপ নিয়েছে যে কোরিয়ান হেরাল্ডের একটি রিপোর্ট অনুযায়ী সেখানকার কোরিয়ান লোকালসরা নির্মাণাধীন মসজিদের সামনে জড়ো হয় ও সেখানে শুকরের মাথা রেখে দেয় যাতে তারা সেখানে মসজিদ বানাতে না পারে। রিপোর্ট অনুসারে দেহেয়ং ডং এলাকায় নির্মাণ হওয়া মসজিদের বিরোধ করার জন্য স্থানীয়রা এক বিশেষ মসজিদ বিরোধী সমিতির গঠন করে, যে সমিতি কিছু মাস ধরে প্রবাসী মুসলিম দ্বারা বানানো মসজিদের বিরোধ করে আসছে। এই সমিতি সোশ্যাল মিডিয়াতে শুকরের মাংস দিয়ে বারবিকিউ ও পার্টি করা ছবিগুলিকে আপলোড করে, আর সেই খাবারগুলিকে সেখানেই খাচ্ছে যেখানে অপ্রবাসীরা মসজিদ বানাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, শুকর ইসলামে খুবই অপবিত্র একটি জিনিস, আর ইউটিউবের গাইডলাইন্সের জন্য আমি সেই ভিডিওটিকে এখানে ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু ইন্টারনেটে সার্চ করলেই আপনি সেই ভিডিও পেয়ে যাবেন। বন্ধুরা, সাউথ কোরিয়াতে ডেগুর দেহেয়ং ডং শহরে স্থানীয় লোক মুসলিমদের বিরুদ্ধে অনেক সময় ধরেই লড়াই করে আসছে। এই বিবাদের কারণ মসজিদটি, যার নির্মাণ 2020 হয়েছিল। এখানকার লোকাল কোরিয়ানরা যদিও একথা বলেছেন যে আমরা বিগত অনেক সময় ধরে এই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে আছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো সমস্যা ছিল না, তবে মসজিদ হওয়ার কারণে লাউডস্পিকারে নামাজ পড়া হচ্ছে যাতে আমাদের সমস্যা হচ্ছে, আর এই কারণেই তারা এখানে মসজিদ বানাতে দিতে চান না। কোরিয়ান লোক এখন মসজিদের গেটের সামনে তাদের বাহনগুলিকে দাঁড় করাচ্ছে আর মসজিদের সামনে এমন কিছু কাজ করছে যাতে করে মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়। শুধু তাই নয়, এখানকার সাধারণ জনতা তাদের বাড়ির আশেপাশে পোস্টার লাগিয়ে মসজিদ নির্মাণের বিরোধ করছে। আপনাদেরকে বলে দিই, স্থানীয় মানুষদের বিরোধের পরেও মসজিদ নির্মাণ জারি রয়েছে। বন্ধুরা, এবার যদি নর্থ কোরিয়ার কথা বলি, তাহলে এখানে যে কোনো ধর্মের প্রতি প্রতিবন্ধকতা রয়েছে, অর্থাৎ কোনো ধর্মকে ফলো করলেই তাকে সাজা দেওয়া হবে, যদিও সেখানে পুরনো কিছু ধর্ম আছে যার পূজো গুপ্ত পদ্ধতিতে করা হয়। চার্চ থেকে মসজিদ অনেক বছর ধরে সেখানে বন্ধ অবস্থাতে রয়েছে। কেবল মুসলিম দেশের দূতাবাস কর্মচারীদের জন্যই পিয়ংইয়ং শহরে
আর রহমান নামের একটি মসজিদ রয়েছে, যেটি নর্থ কোরিয়ার একমাত্র মসজিদ। কিন্তু সেখানে দেশের কোনো সাধারণ নাগরিক যেতে পারে না। নর্থ কোরিয়াতে যে কোনো ধর্মকেই পাপ মানা হয়, যার জন্য সেখানে বেশিরভাগ মানুষ নিজেদেরকে নাস্তিক মনে করেন। নর্থ কোরিয়াতে আরও একটি কড়া আইন রয়েছে, এখানে কোনো নাগরিক যদি ধার্মিক পুস্তক পড়তে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বন্ধুরা, একটি রিপোর্ট বলে যে নর্থ কোরিয়াতে মুসলিমদের আঙুলে গোনা যায়, এবং যে একটি মসজিদ সেখানে রয়েছে সেটি ইরানের দূতাবাসের জন্য বানানো হয়েছে, যেটিকে 1985 সালে ইরানের দূতদের জন্য বানানো হয়েছিল। আর রহমান মসজিদ নর্থ কোরিয়া ও ইরানের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বানানো হয়েছে। নর্থ কোরিয়াতে ইসলামের পরিস্থিতি এতটাই করুণ যে এখানকার লোকেদের কোনো মুভমেন্টকে ফলো করারও অনুমতি নেই। বিবিসির রিলিজ করা কিছু রিসার্চ ফ্যাক্ট অনুসারে কোরিয়ান মুসলিমদের জীবন এক রহস্যের মতো। উত্তর কোরিয়া হোক বা দক্ষিণ কোরিয়া, দুই দেশেই তাদের ওপরে এক প্রেশার সৃষ্টি করা হয়েছে। আরও একটি আর্টিকেল রিপোর্টে বলা হয়েছে, সাউথ কোরিয়ার প্রথম মসজিদ 1976 সালে তৈরি হয়েছিল, যেদিকে 2010 সালে নর্থ কোরিয়াতে 3,000 এবং সাউথ কোরিয়াতে 76,000 জন মুসলিম ছিলেন। ইউটিউবে ভিডিও আপলোড করা চ্যানেল জেটিবিসি এন্টারটেনমেন্টের একটি প্রোগ্রাম অ্যাবনর্মাল সামিটে দুজন মুসলিম, যার মধ্যে একজন ছিলেন কোরিয়ান মুসলিম এবং অন্যজন ছিলেন পাকিস্তানি, যখন তাদের কোরিয়াতে মুসলিমদের জীবন নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা বলেছিলেন যে কোরিয়াতে মুসলিমদের পাকিস্তানে যাওয়ার জন্য প্রেশার দেওয়া হয়। বন্ধুরা, নর্থ কোরিয়াতে মানুষদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে সরকার। এখানকার মানুষদের টিভি চ্যানেলেও মাত্র 3টি চ্যানেল রয়েছে, যেটি গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। এখানে সাধারণ মানুষও খুব গরিব, কিন্তু এখানকার রাজনৈতিক চরিত্রতে সেই দারিদ্রতার ছোঁয়া দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, এই দেশে না তো কোনো ধার্মিক স্থল আছে, নাই বা কোনো ধর্ম আছে। মোট কথা হলো, এখানে মুসলিম ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, মানুষ যদি কোনো রিলিজিয়াসকে এখানে ফলো করে তাহলে এখানে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।